অবশেষে এমপি মমতাজের 4 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল। দর্শক, আজকের এই ভিডিওটিতে প্রমাণ সহকারে দেখাবো মমতাজের ভাইরাল সেই ভিডিওটি। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। মমতাজ এই মহিলাকে চেনে না এমন লোক হয়তো পাওয়া যাবে না। নেট দুনিয়ায় পরিচিত এক মুখ, কিছুদিন পর পর আলোচনা সমালোচনার জন্ম দেন এই নষ্ট মহিলা মমতাজ। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় মমতাজের একটি গোপন ভিডিও ফাঁস হয়েছে। দর্শক, সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তার আগে চলুন দর্শক আমরা দেখে আসি কলরবের শিল্পী সাইদ আহমেদ মমতাজকে কি বলেছেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন দর্শক, বেশি কথা না বলে সেই ভিডিওটি আমরা দেখে আসি। সময়ের দাবি ইমানের দাবি, ঠিক কিনা যারা বলেন? ইমানের দাবি, সময়ের দাবি। এই মুসলমান আজকে বাংলার সংসদে বসে বসে যে সমস্ত বাউল শিল্পীরা আগে রাস্তার কিনারে কিনারে গান গায়, টাকা কামায়, ভাত পাইতো না, গান গায় খাইতো, এই সমস্ত মূর্খ সংসদের ভিতরে বৈশা বাউলের পক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এই মূর্খদেরকে আজকে সংসদের ভিতরে দেখা এটা কেয়ামতের আলামত ছাড়া কিচ্ছু নয়। কাজের বেটি হওয়ার যোগ্য না। সে যখন সংসদের এমপি হয়ে যায়, সে যখন সংসদের বড় একজন কর্মী হয়ে যায়, তখন এই জাতির কপালে দুর্ভোগ ছাড়ার কিছু নাই। ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি যারা করবে এদেরকে জেল নয়, ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার, ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার। এরা সারা দিন রাত বাউলগিরি করে রাত্রেবেলা তারপরে নিজের দেহটাকে বিক্রি করে অন্যের কাছে, কি ঠিক না? এদের মুখে যখন আমরা শরীয়ত নিয়ে কথা শুনি, এদের মুখে যখন আমরা শুনি গান হালাল, তখন এই জাতির কপালে দুর্ভোগ আসবে না তো আসবে কি বলেন? আজকে সংসদে যদি আইন পাস করা হতো ইসলামের বিরুদ্ধে যে কেউ কথা বলবে তাহলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো লাগবে। শরীয়তের পরে আর কোনো বেইমানের সাহস ছিল না কথা বলা, শরীয়তের পরে। এর আগেও আরেকটা বাউল শিল্পীকে দেখেছি আলেমদেরকে গালিগালাজ করতে। আপনারা ইউটিউবের জামানা, এত বোকা হলে চলবে না, নজরদারিতে রাখবেন, খেয়াল রাখবেন, এরা কার সাহস পায়। আমি বলবো যারা আজকে বাউলদের পক্ষে কথা বলতেছে, যারা আজকে বাউলদের পক্ষে সাফাই গায়, সংসদের ভিতরে বসে এতই যদি মজা লাগে বাউলদের, আর দেখেন আপনাদের আপনার সন্তানকেও বাউল বানান, আপনি আপনার সন্তানকে আমেরিকায় পাঠান, বাউল তো বানান না, তাহলে বাউলের পক্ষে এত কথা কিসের? এরা আজকে শরীয়ত নষ্ট করতেছে, এরা আজকে গান বাজনা হালাল করতেছে, এরা আজকে মাহফিলকে বন্ধ করার চক্রান্ত করতেছে। আমরা আবেদন করব মাননীয় সরকার প্রধানের কাছে, প্রশাসনের ভাইদের কাছে আমরা আবেদন করব মুসলমান হিসেবে। এটা আপনাদের ইমানের দাবি, আমাদেরও ইমানের দাবি। আমাদের দেশের পুলিশ প্রশাসনকে আমরা আগেও দেখেছি শরীয়ত সরকারকেও যেভাবে গ্রেফতার করেছে, এই বেশ্যাকে ওইভাবে গ্রেফতার করুক, আইনের আওতায় নিয়ে আসুক। বাংলাদেশে কোনো বাউল সম্রাটদের আস্তানা চলবে না। যারা লালন শাহের নামে, যারা বাউলের নামে ইসলামের বদনাম করবে, এরকম বাউল আমাদের এই দেশে চলতে পারে না। এটা বন্ধের দাবি এখনই, এখনই এদের ত্রুটি চেপে ধরুন, না হয় আরো সামনে বড় বড় কথা বলতে তারা দ্বিধা করবে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেখ বলেন আমিন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি মমতাজের সেই 4 মিনিট 17 সেকেন্ডের ভিডিওটি। দর্শক, ফাইটটা যায় তো মমতাজকে দিয়ে শুরু করা যাক, যিনি এই মাত্র কয়েকদিন আগেও 300 টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে। মাত্র কয়েকদিন আগেও গান গেয়ে বেরিয়েছেন, নর্তকীগিরি করেছেন, তিনি আওয়ামী লীগের একজন বিশেষ পদস্থ নেতার মাধ্যমে রাজনীতিতে পা রাখেন। তিনি এই মাত্র কয়েকদিন আগে নির্বাচনের সময় তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন, 17 বার বিয়ের পিঁড়িতে বসেছেন এই নর্তকী। তিনি আজকে জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় বসে আমাদেরকে ইসলাম ধর্ম শিখাচ্ছেন। এটা শহরের উন্নত পরিবেশ, এখানে চলবে হিন্দি ইংলিশ পপ সং। হয় মমতাজ, তুই তো ছিলি 2 টাকা দামের মাইয়া, কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া গত, সে একটা হিসাবই না। ছেড়ে দিয়েছে, এখন তো আবার নতুন লোক জুটেছে, রামচান বিয়ে হয়েছে না হবে? একজন শিল্পীকে আপনারা এইভাবে অপমান করছেন, এটা ঠিক না। অবশ্যই ঠিক, যে রাস্তাঘাটে গান গাইতো যার কোন সঙ্গীত পরিচয় নেই সে এত বড় শিল্পী হয় কি করে? তার নিজের গ্রামের লোক তাকে নষ্টা মেয়ে বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। মই সাক্ষী আছি, যে বেড়াটা হাতেতে সেই বেড়ার লাগে রাত কাটাইতে।
দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়া শর্ত অনুযায়ী আমরা সেই মূল ভিডিওটি দেখাতে পারছি না। ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেখানে লিংক দিয়ে দেব। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।